আপনি এক জায়গায় বলেছিলেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তরুণদের মাঝে মধ্যে সিনিয়রদের মতামত নেয়ার প্রয়োজন নেই, তো এই বক্তব্যের মাধ্যমে আপনি কি বোঝাতে চেয়েছিলেন? আমাদের দেশের যেই কালচারটা, আমরা আসলে আমাদের সিনিয়রদেরকে খুব শ্রদ্ধা করি, তবে আমাদের আগে কালচার ছিল যে আমাদের সিনিয়ররা যা বলবে সেটা আমাদের শুনতেই হবে, মানতেই হবে, তারা তাদের যতই ভুল হোক। আমার মতে যে এখন আমরা চাই যে আমরা তো সবাই নিজের পায়ে দাঁড়াবো, আমাদের মেধা আছে, আমাদের তরুণদের মেধা আছে, আমাদের মাঝে মধ্যে বুঝতে হবে যে আমরা সবাই কিন্তু ভুল করি, আমাদের সিনিয়রদেরও কিন্তু সিদ্ধান্তে বা মতামতে ভুল হতে পারে। আর যখনই আপনার এই প্রজন্ম পরিবর্তন হচ্ছে, টেকনোলজির পরিবর্তন হচ্ছে, কালচারেরও কিন্তু একটা পরিবর্তন হচ্ছে, সিনিয়ররা সবসময় সেটা বুঝবে না আমাদের তরুণদের, যে আপনাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, শুধুমাত্র সিনিয়রদের কথা হুকুম মানলে মানতেই যে হবে সেটা না। বর্তমানে গ্র্যাজুয়েটদের মধ্যে প্রায় 12% বেকার, তো এই সংখ্যাটা এত বেশি কেন? সেই সাথে আমরা যদি গ্র্যাজুয়েটদেরকে জব মার্কেটের সাথে ভালোভাবে জব মার্কেটের জন্য ভালোভাবে রেডি করাতে চাই, সেক্ষেত্রে আমাদের কী কী করতে হবে? হ্যাঁ, এটা একটা 12% যে এখন গ্র্যাজুয়েটদের মধ্যে আমরা আনএমপ্লয়মেন্ট দেখছি, কিছুটা কারণ হচ্ছে যে এই অর্থনৈতিক চাপ। প্রথমে কোভিড, কোভিডের আগে যেই কর্মসংস্থান ছিল সেটা কিন্তু সেই লেভেলে এখনও ফিরে যায়নি, এটা একটা বাস্তব কথা, একটু সময় লাগছে। তারপর যে অর্থনৈতিক চাপ, যেহেতু জিনিসের দাম বেড়েছে, ইনফ্লেশন হয়েছে, আগের মতন কিন্তু কোম্পানি বলেন, সরকার বলেন, আগের মতন হায়ারিং করছে না, মানুষ নিয়োগ দিচ্ছে না, তারাও একটু কম নিয়োগ দিচ্ছে, এই একটা চাপও আছে। তবে আমি যেটা সবসময় বলে আসি, স্পেশালি আমাদের তরুণদের, যে আপনারা খালি হাত পেতে থাকবেন, আপনারা নিজেদের সুযোগ নিজে বানিয়ে নেন। আমাদের এই 16 কোটি মানুষের দেশে নিজের উদ্যোগে কোনো কিছু করার, একটা ব্যবসা বলেন, সার্ভিস বলেন, প্রচুর সুযোগ আছে। আর স্পেশালি যারা গ্র্যাজুয়েট তাদের কিন্তু ক্যাপাসিটি আছে, আপনারা এটা করতে পারেন। তো আমি বলবো যে শুধু চাকরির আশায় থাকবেন না, নিজের উদ্যোগে একটা কিছু করেন, পারবেন। আমি আবার এর সাথে একটু যোগ করে দিই আর একটা প্রশ্ন, নিজের উদ্যোগে কিছু করা, আপনি এর আগেও যদিও বলেছেন বিভিন্ন সময়, তারপরেও একটু ছোট্ট করে যদি জানি, আমাদের তরুণদের নিজের উদ্যোগে কিছু করতে শুরু করতে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাঠিন্য বা ডিফিকাল্টিস পার করতে হয়, যেমন লোন পেতে বা ট্যাক্সের ক্ষেত্রে, আরেকটু কি সহজ করার কোনো কাজ চলছে নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই, সেই অ্যাটলিস্ট ICT-র ক্ষেত্র থেকে কিন্তু আমরা শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছি। তো প্রথমে আমরা বিভিন্ন ফান্ড করি, এখন যেমন আমাদের একটা আইডিয়া প্রজেক্ট আছে, তারপর আরও কিছু আছে, যেখান থেকে কিন্তু ICT সেক্টরে যদি আপনি কোনো উদ্যোগ নিতে চান, আপনি খুব সহজভাবে এটা ঋণ, শুধু না, ঋণ তো পাবেনই, বাট ইনভেস্টমেন্ট পাবেন ICT মিনিস্ট্রির থেকে ডাইরেক্টলি, বাট কন্ট্রোল কিন্তু থাকবে আপনার কোম্পানি আপনার নিজস্ব, এটা ICT মিনিস্ট্রি 49%-এর বেশি কোনো দিন নিতে পারবে না। এই একটা উদ্যোগ আমরা করে রেখেছি। সো বিভিন্নভাবে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমাদের উদ্যোক্তাদের, আর যেমন ট্রেনিং, প্রশিক্ষণ দিচ্ছি উদ্যোক্তাদের, যারাই বিভিন্ন সেক্টরে, যে আপনি কিভাবে নিজেকে একটা উদ্যোক্তা বানাতে পারেন। সো আর কিছু না হোক, একটা ফ্রিল্যান্সারও হতে চান যদি অনলাইন, সেই প্রশিক্ষণ কিন্তু ICT মিনিস্ট্রি দিয়ে যাচ্ছে। আমি তাসনিয়া হীরা একজন তরুণ উদ্যোক্তা হয়ে বলতে চাই, আমাদের জন্য কি আলাদা কোনো সাপোর্ট তৈরি করা যায়, বা প্রশিক্ষণ আলাদা করে আমাদেরকে আলাদা করে মোটিভেট করার জন্য, কারণ আমরা যেটা করছি সিনিয়ররাও সেটা করে আসছে। আমাদের ICT মিনিস্ট্রি প্রশিক্ষণ আছে, যে আপনারা যদি কোনো স্টার্ট আপ, স্পেশালি IT সেক্টরে যদি স্টার্ট আপ বিজনেস করতে চান, সেটা কীভাবে করতে হবে, শুধু ওই টেকনোলজি না, ব্যবসার উদ্যোগ কীভাবে করতে হবে, তার জন্য আপনাদের কী কী প্রয়োজন, কী কী স্কিলস প্রয়োজন, সেটার উপর কিন্তু ICT মিনিস্ট্রি অলরেডি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আর ICT মিনিস্ট্রির থেকেই ফান্ড আছে, দু ধরনের ফান্ড আছে, একটা হচ্ছে আপনারা ঋণ নিতে পারেন, আরেকটা হচ্ছে যে আপনারা ইনভেস্টমেন্ট নিতে পারেন। সো এই সুযোগ কিন্তু আমরা অ্যাটলিস্ট ICT সেক্টরে কয়েক বছর আগেই করে দিয়েছি। রিসার্চ এবং গবেষণা বা গবেষণার জন্য কি মানে বিশেষ ফান্ড তরুণদের জন্য, সেরকম ব্যবস্থা? হ্যাঁ, ICT মিনিস্ট্রির থেকে আমরা ডাইরেক্টলি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশিপ করেছি সেখানে রিসার্চ সেন্টার করার। আমরা এই যে আমাদের শেখ কামাল রিসার্চ ইনস্টিটিউট বানিয়েছি সারা দেশে,
আইসিটির উপর গবেষণা করার জন্য আমি ফোকাস করেছি রিসার্চের উপর, যে অ্যাটলিস্ট আইসিটি সেক্টরে আমাদের রিসার্চ করতে হবে, যাতে এখানে আমাদের এক্সপার্টিজ আমরা নিজেরাই বানাতে পারি, যে ভবিষ্যৎ টেকনোলজিতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, সেটা কোয়ান্টাম কম্পিউটিং হোক,